গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় সবাইকে নিয়ে খুব ভালো আছি। তো সকাল থেকে ঘুম থেকে উঠে আজ আর শেয়ার করতে পারলাম না কী কী করলাম, খুব ব্যস্ততায় চলে আসতে হয়েছে। কারণ আফসানার আব্বু অফিসে গেছে, আমিও অফিসে যাব, আর সাথে থাকবে আমার দুই বেবি। তো ওদেরকে আমি দুই জায়গায় নামিয়ে দিয়ে তবেই আমি এখন অফিসে ঢুকছি। তো ঢুকতে ঢুকতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর দেখো, এই ফুলটা আমার খুব নজরে আসছে। ফুল দেখলে তো সবাই ভালোবাসে, সকালবেলা আসলে ফুল দেখলে মনটাই ভালো হয়ে যায়, তাই না? তো কথা বলতে বলতে কিন্তু আমি অফিসে চলে আসছি। অফিসে আসার পরে এখন আমি আমার টাইমের অনেক আগেই চলে আসছি। তো পাঞ্চ করে ঢুকতে হয় আমাদের আসলে। এরপরে অফিসে আসার পরে দেখলাম, আজ একটা বিষয় কি জানো, তোমাদের সাথে শেয়ার করি, বাচ্চাদেরকে ম্যানেজ করা, ওদের নাস্তা পানি দেওয়া, দুপুরে লাঞ্চ রেডি করে রাখা, সব কিছুর পরে আমারটাই হয় না অনেক সময়। এটাই মা, তাই না? তো বলার কিছু নেই, এটা রেগুলারই হয়। তো এই জন্য অফিসে এসেই ফার্স্ট টাইম আমি এই যে একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছি। আর এরপরে 11টার সময় আমার নাস্তা চলে আসবে অফিস থেকে, কিন্তু এখন সকালবেলা তো আমার খালি পেট, তো কাজ করার তো এনার্জি লাগবে। একটা ডিম খেয়েছিলাম অবশ্য বাসায়, একটা ডিম পোস্ট করে খেয়ে নিয়েছিলাম। তো এখন অফিসে আমার চা না খেলে একদমই ভালো লাগে না। আর রং চাটা আমি ভীষণ পছন্দ করি, অফিসে আমি রং চাই খাই কয়েকবার, আর বাসায় হলে দুধ চা খেতে ভালো লাগে। তো রং চাটা আর সাথে বিস্কিট, আর এই যে আমার একটা ছোট বোন ছিল কলিক, ও বললো যে আপু আপনি কী বলে এটাকে বোন খেয়ে নেন, যাই হোক ওইটা দিল, খেয়ে নিলাম, পেট ঠিক, সব ঠিক। এবার আমি কাজে লেগে যাব 9টা থেকে 5টা। তোমাদের সাথে আর দেখা হবে না, দেখা হবে আবার 5টার পরে। তো সেই পর্যন্ত তোমরা অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এরই মধ্যে যারা তোমরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে নাও। আর যদি তুমি নতুন এসে থাকো এইমাত্র এক্ষুনি আমার চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমার এই পাশে থাকাটা আমার জন্য অনেক অনেক কাজে লাগবে। আর জানো তো, তোমার এই হেল্পফুল মনোভাব বা কাছে থাকাটা আমার এই ছোট্ট চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আর তোমার জন্য আমিও অনেক অনেক ভালো সাপোর্ট পাবো। তো তাই তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাপোর্ট করো, ভালোবাসো। আর তোমরা যদি নতুন কেউ এসে থাকো আমার চ্যানেলে, তাহলে কমেন্টস করে যেও, হ্যাঁ কমেন্টস করে যেও, আমি সময় মতো তোমাদের কাছে চলে যাব এবং বন্ধুত্বের মর্যাদাটা অবশ্যই দেব। তো দেখো বন্ধুরা, আমি তো ফুল খুব ভালোবাসি, আর এভাবে সাজানো থাকলে কার না ভালো লাগে বলো? এগুলো কিন্তু সবই গিফটের। তো গিফট দিয়ে এভাবে রুমটাকে সাজানো হয়েছে। তো দেখো আমার ভীষণ ভালো লাগছে, যদি কখনো সুযোগ পাই, আমার খুব ইচ্ছে যেন আমার বাসাটাকেও না এভাবে সাজাই। তো তোমরা দোয়া করবা যেন ইনশাল্লাহ আমি সাজাতে পারি। শুধু অফিস নয়, আমি যেখানেই যাই আমার একটু ক্লিন ভালো লাগে, সব কিছু সুন্দর করে গোছানো ভালো লাগে। তো চেষ্টা করতেছি নিজের সাধ্যমতো বাসাটাকেও সাজাবো। তো এখন অফিস শেষ, আমাকে বাসায় যেতে হবে। তো চলো টাটা। এই তো আসলে এখন হচ্ছে ইভিনিং, তো তোমাদের সবাইকে গুড ইভিনিং। আর এই দেখো এখন আমি বাসায় চলে এসে ফ্রেশ হয়ে, তারপর হচ্ছে এখন আমাকে নাস্তা বানাতে হবে, কারণ আব্রার হচ্ছে ইভিনিং ক্লাসে যাবে। তো নাস্তা যখন বানাই আমি তো ইন্ডাকশনে রান্না করি। যদি তোমরা কারেন্ট বিল বাঁচাতে চাও, যারা ইলেকট্রিক রান্নাবান্না করো, কারেন্টের চুলা বা কারেন্টের জিনিস ব্যবহার করো রান্নার ক্ষেত্রে, ওভেন অথবা তুমি তোমার এই যে ইন্ডাকশন চুলা, রাইস কুকার, এইসব যখন ইউজ করবা তোমরা, তখন অবশ্যই তোমার ফ্রিজের লাইনটা যদি অফ করে দাও, তাহলে তোমার মাসে যে কারেন্ট বিলটা আসে ঠিক ওইটুকু কারেন্ট বিলের মধ্যেই হয়ে যাবে। এটা কিন্তু একটা সিক্রেট, তোমাদেরকে বলে দিলাম। আমি আমার সারা মাসে যে কারেন্ট বিল নর্মালি আসে ওটার মধ্যেই আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ফেলি। তো তোমাদের যদি কারো কাজে লাগে, সেই জন্যই বলে দিলাম এই সিক্রেট টিপসটা। তো তোমরা সবাই ফলো করবা, যখন ইন্ডাকশনে রান্না করবা তখন ঠিক ফ্রিজের লাইনটা অফ করে দেবা। তো যাই হোক, অনেকেই হয়তো বা জানো। এবার আমি একটু আরাম করে এক কাপ দুধ চা খেয়ে নিব, সাথে আরেক কাপ বেশি করলাম আফসানাও খাবে। তো সবাই অনেক ভালো থাকবা, আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।